মনের যে একটা বয়স রয়েছে সেটাকে যদি আমরা একটু কমাতে পারি কোনোভাবে আর কি, হার্টটাকে একটু বেটার রেখে, সেটা নিয়ে একটা প্রচেষ্টা। কিন্তু এমন একটা ইস্যু যেটা কখন কার হবে ইটস নট প্রবাবলি ইন এভরিবডিজ কন্ট্রোল। অনেকেই হয়তো সবকিছু লাইফস্টাইল মেনটেন করেও তারা সেক্ষেত্রে এমন কোন পরিস্থিতিতে যেখানে সাডেনলি কেউ সিমটমস ফিল করছে, সেক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগে ইমিডিয়েটলি তার কি করা উচিত? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ধরুন সাডেনলি আপনার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, হঠাৎ একদিন দেখলেন যে আপনার বুকটা খুব চাপ ধরে আছে, জেনারেলি এইভাবেই প্রেজেন্ট করে, খুব চাপ ধরে আছে বা হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছেন, তো এটা লাইকলি যে হ্যাঁ হয়তো আপনার একটা হার্ট অ্যাটাক হচ্ছে, সেই সময় কি করবেন? না, এই সময় যেটা করতে হবে, বাড়ির পাশের দোকান থেকে গিয়ে অ্যাসপিরিন বলে একটি, ইকোস্পিরিন বলে ওষুধ পাওয়া যায়, ক্লোপিটোগ্রেল বলে ওষুধ পাওয়া যায়, অ্যাটোরভাস্টেটিন বলে ওষুধ পাওয়া যায়। এই তিনটি ওষুধ আমার মনে হয় মনে রাখা দরকার দর্শকদের, অ্যাসপ্রিন, ক্লোপিডোগেল এবং অ্যাটোরভাস্টেটিন। তো ওটা 300 এবং 80 মিলিগ্রাম, এটা ইমিডিয়েটলি চিবিয়ে খাওয়া উচিত, এবং এটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, সমস্ত দোকানেই পাওয়া যায় অ্যাভেলেবেল, এটা এটা ইমিডিয়েটলি যদি খেয়ে নেন। এবং তার সাথে আমরা যেটা কমনলি করি যে একটু জল খেয়ে জিভের নিচে সর্বিটের দিই, তাতে করে কি হয় ব্যথার পরিমাণটা অনেক কমে যায়, হাটে রক্ত চলাচল একটু বেশি হয়। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হয় সর্বিটটা নিতে গেলে যে আপনার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, যদি ব্লাড প্রেশারটা অনেক কমের দিকে থাকে তখন সর্বিটটা নিলে হিতে বিপরীত হতে পারে। তো আমার মনে হয় যে হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, হার্ট অ্যাটাকসের মতো লাগছে বা কারোর বাড়িতে হয়েছে সিমিলার কাইন্ড অফ থিং আরেকজনের হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি অ্যাসপিরিন, ক্লোপিডোগেল, অ্যাটোরভাস্টাটিন খান, আর যদি প্রেশার ঠিক থাকে একটা সর্বিটটা নিন, নিয়ে ইমিডিয়েট মেডিকেল হেল্প আমাকে দরকার। কিছুটা প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, যেটা প্রোগ্রেশন অফ দ্য ডিজিজটা কিছুটা অন্তত হল্ট করা যাবে, এবং তারপরে তো তার যে ট্রিটমেন্ট, যে তার ট্রিটমেন্ট, যে রেকটিফিকেশন, যে ট্রিটমেন্ট গুলো সেগুলো এরপরে নেওয়া যাবে। রাইট। তো সে এই ক্ষেত্রে আরো একটা ইয়ে হয়, লোকে ভাবে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি কোন হসপিটালে যাব, তাই না স্যার? আমরা পেশেন্টদের মুখে শুনি। হ্যাঁ হ্যাঁ, কারণ যেটা হয় যে মানুষ তো মানে অধিকাংশ সাধারণ মানুষের কাছে হাসপাতালটা হয়তো প্রথমে মানে প্রথমে তারা চেষ্টা করে তাদের ডাক্তারকে যোগাযোগ করব, এটা একটা টেন্ডেন্সি যে চার যা চেনা নিজের হাউস ফিজিশিয়ান বা ইত্যাদি। তো আমাদের যদি একটু গাইড করেন, এটা করা যাবে, সেটা হচ্ছে যে প্রথমত যে একজন পেশেন্ট কত মানে শহর থেকে কত দূরে আছে, যদিও এখন আমাদের পশ্চিমবাংলার যা সিচুয়েশন, কতগুলো স্যাটেলাইট সেন্টার তৈরি হয়েছে দুর্গাপুরে, শিলিগুড়িতে, ইভেন মালদাতেও তৈরি হয়েছে, যে সমস্ত সেন্টারগুলোয় ভালো হার্ট কেয়ার যে হচ্ছে, এবং সেখানে যদি সেখান থেকেও সেই স্যাটেলাইট টাউনগুলোর মধ্যে নাও হয়, যদি দেখা যায় আরও ভেতর দিকে যদি হয় একটা গ্রামে কিংবা একটা ব্লকে বা একটা সাব ডিভিশনাল টাউনে হয়েছে, তো সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লোকাল হসপিটালে পৌঁছতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।